আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আব্দুর রহমান, ঝাউডাঙ্গা কলেজ আরবি সাহিত্য বিভাগ সহকারী অধ্যাপক। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আরবি সাহিত্যের দ্বিতীয় পত্রের অনেকগুলো কবিতা আছে, সেই কবিতার ভিতরে আটটা কবিতা তোমাদের সিলেবাসভুক্ত। সেই সিলেবাস অনুযায়ী তোমাদের আটটা কবিতা আমি পড়াই থাকি। সেই আটটা কবিতার ভিতরে আজকে তোমাদের পড়াবো তিন নম্বর কবিতা, যে কবিতার নাম হলো বিরুল ওয়ালেদাইন। অর্থ হলো পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য অথবা পিতামাতার সাথে সদ্ব্যবহার। এই কবির নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কাররামাল্লাহু ওয়াজহু তার সন্তানকে ওসিয়ত করে সদ্ব্যবহার করতে গিয়ে আলী তার পুত্র হাসানকে উপদেশ দিতে গিয়ে বলেন, কাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া ইয়াইযু ইবনাহু হাসানান। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে দিয়ে কিছু কবিতার মাধ্যমে উপদেশ দিয়েছিলেন। সেই কবিতাটুকু তোমাদের সিলেবাস। সেই কবিতার প্রথম লাইন দেখো, আলাইকা বিবিরুল ওয়ালিদাইনি কিলাইহিমা ওয়াবিরু যাবিল কুরবা ওয়াবিল আবাঈদ। আলাইকা বিবিরুল ওয়ালিদাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাইকা বিবিরুল ওয়ালিদাইন, তোমরা পিতামাতার নিকট পিতামাতার নিকট সদ্ব্যবহার করবে। অবিরিল আবাঈদ, অবিরিল জামিল কুরবা আল আবাঈদ, অবিরিল আবাঈদ, অর্থাৎ দূরাত্মীয় এবং নিকটাত্মীয় সবার প্রতি সদ্ব্যবহার করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে বলেন, যে বৎস, তুমি তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, সদয় অবলম্বন করবে, দায়িত্ব কর্তব্য পালন করবে। শুধু তাই নয়, তোমার প্রতিবেশী অর্থাৎ দূরবর্তী আত্মীয় এবং নিকটবর্তী আত্মীয়দের প্রতিও সদাই অবলম্বন করবে। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজেকে বাঁচবেন আর অপরকে বাঁচাবেন না, সেই উপদেশও সন্তানকে দিয়ে যান নাই। সেই উপদেশ দিয়ে গিয়েছিল যে নিজে বাঁচবে এবং আহলবর্গের সঙ্গে অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে কেমন সদ্ব্যবহার করবে সেটাও উপদেশ দিয়ে গিয়েছিলেন। সেই কবিতার প্রথম লাইন হলো তোমাদের এই, আলাইকা বিবিরুল ওয়ালিদাইনি কিলাইহিমা, তোমরা হে বৎস, তুমি পিতামাতার প্রতি সদ অবলম্বন করবে এবং তোমার নিকটাত্মীয় এবং দূরবর্তী আত্মীয়দের সাথেও সদ অবলম্বন করবে। দ্বিতীয় নম্বর লাইন হলো এই, ফালা তাসাহান্না ইল্লা তাকিয়ান মুহাজ্জাবান আফিফান যাকিয়ান মুনজিজান লিল মাওয়ঈদ। ফালা তাসাহান্না, সন্তানকে উপদেশ দিচ্ছে পিতা যোগ্য পিতা হিসেবে, আর সে পিতা বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছে, সেটা হলে এই ফালা তাসাহান্না, তুমি সাথী বানাবে না অর্থাৎ বন্ধু বানাবে না এমন বন্ধু যে ইল্লা তাকিয়ান মুহাজ্জাবান, খোদাভীরু এবং শিষ্টাচার চরিত্রবান, অর্থাৎ খোদাভীরু শিষ্টাচার এবং চরিত্রবান দেখে তুমি বন্ধু বানাবে, এমন বন্ধু বানাবে না যার ভিতরে কোনো খোদাভীতি নাই, শিষ্টাচার নাই, চরিত্রবানও নাই, চরিত্রও নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছে, ফালা তাসাহান্না, হে আমার বৎস, তুমি বন্ধু বানাবে না এমন ব্যক্তিকে যার ভিতরে শিষ্টাচার নাই, চরিত্র নাই এবং ক্ষুধাভীরুতা নাই। অর্থাৎ এইটাই বোঝানো যাচ্ছে যে ক্ষুধাভীরু শিষ্টাচার এবং সচ্চরিত্রবান দেখেই তুমি বন্ধু বানাবে। আফিফান যাকিয়ান মুনজিজান লিল মাওয়ঈদ, এবং এমন বন্ধু তুমি বানাবে মেধাবী ওয়াদা পূরণকারী ব্যক্তি ছাড়া কাউকে কোনো সঙ্গী বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আফিফান যাকিয়ান মুনজিজান লিল মাওয়ঈদ, সচ্চরিত্রবান মেধাবী ওয়াদা পূরণকারী, অর্থাৎ এমন ওয়াদা বন্ধু বানাবে যে তোমার সঙ্গে এমনভাবে ভাব দিয়ে চলবে যেন ওয়াদা সে পূরণ করে, অর্থাৎ ওয়াদা পূরণ করতে পারবে না এরকম বন্ধু তুমি কখনোই বানাবে না। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে বৎস, আফিফান যাকিয়ান মুনজিজান লিল মাওয়ঈদ, তুমি বন্ধু বানাবে এমন ব্যক্তিকে যে তোমার সঙ্গে সচ্চরিত্রবান মেধাবী এবং মুনজিজান লিল মাওয়ঈদ, ওয়াদা পূরণ করি, অর্থাৎ যদি সে ওয়াদা পূরণ না করে তাহলে তাকে বন্ধু বানাবে না, চরিত্রবান যদি না হয় তাহলে বন্ধু বানাবে না, এবং মেধাবীও যদি না হয়, যাকিয়ান মানে মেধাবীও যদি না হয় তাহলে তার সঙ্গে কখনোই বন্ধুত্ব করবে না। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এবার নির্বাচন করা উচিত আমাদের বন্ধু কেমন হবে। আমাদের বন্ধু যদি ওয়াদা পূরণকারী শিষ্টাচার সচ্চরিত্রবান এবং মেধাবী না হয় তাহলে আমরাও সেই পথের পথিক হব না, অনুসারী
হবো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে গেছেন তার সাথী অর্থাৎ তার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলাহু কে, আর আলী রাদিয়াল্লাহু তাআলাহু তার সন্তান যোগ্য সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাহুকে উপদেশ দিচ্ছে এই উপরোক্ত কথাগুলো, সেগুলোই আমাদের পুরোপুরি হক আদায় করে মানার চেষ্টা করতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের সমাজে হলো কত সমস্যা, মানে চরিত্র নিয়ে সমস্যা, তারপর নেশাগ্রস্ত নিয়ে সমস্যা, মেধা নিয়ে সমস্যা। আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানের প্রতি যে উপদেশ দিয়েছিল সেই উপদেশ যদি আমরাও মেনে চলি তাহলে আমাদের সমাজও সুগঠিত হয়ে থাকবে, আমরাও ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সেই কারণে আমরা সচ্চরিত্রবান এবং মেধাবী ও শিষ্টাচার এবং খোদাভীরু তা দেখেই আমরা বন্ধু নির্বাচন করব। তৃতীয় নম্বর লাইন দেখো, আকুফাল আলা, আলী রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে হুঁশিয়ার করে বলছে আকুফাল আলা, তুমি কাউকে কষ্ট দিবে না, অর্থাৎ কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। কিসের কষ্ট? আহফাজ লিসানাক, এবং তুমি তোমার জবানের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, এবং জবান দিয়েও কাউকে কষ্ট দিবে না, জবান ছাড়া অন্য মাধ্যমেও কোনো কাউকে কষ্ট দিবে না। ওয়াহতারিজ, সংযত থাকবে, নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। ওয়াহতারিজ, তুমি অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যদি এই উপদেশগুলো মেনে থাকি, দেখো যে খারাপ কাজ থেকে বিরত থাকবে। খারাপ কাজ সমাজে কী কী আমাদের সবাই জানা, যে নেশাগ্রস্ত, খুন খারাপি, গালিগালাজ, সবগুলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে উপদেশ দিচ্ছে যে তুমি কাউকে কষ্ট দিবে না, তোমার জবানকে হেফাজত করবে, আর নিজেকে খারাপ কাজ থেকে সংযত রাখবে, বিরত থাকবে, এবং তোমার জন্য উৎসর্গ হয়ে এমন বন্ধুর সাথে, সহায়ক বন্ধুর সাথে ভালোবাসা সৃষ্টি অর্জন করবে, ভালোবাসা সৃষ্টি করবে। ফাজাইতুকা, তুমি উৎসর্গিত হয় তোমার জন্য, আনউদ্দাল খাদিল আল মাসাঈদ, তোমার বন্ধু অর্থাৎ তোমার জন্য উৎসর্গিত করে এমন বন্ধু তুমি গ্রহণ করবে, অর্থাৎ তোমার জন্য উৎসর্গ হয় এমন সহায়ক বন্ধুর সাথে ভালোবাসা সৃষ্টির জন্য অহংকারী হও। হুবহু অনুবাদলেই, যে অহংকারী হও বলতে তোমার এমন বন্ধু বানাও যে অহংকারী করতে পারো যে আমার বন্ধু এরকম, অদাপূরণকারী, মুনজিজান, জাকিয়ান, সচ্চরিত্রবান, শিষ্টাচার, খোদাভীরু, ওয়াদাপূরণকারী এবং মেধাবী। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদি কোনো ছাত্র ছাত্রীবৃন্দ একটা মানুষ হিসাবে সচ্চরিত্রবান, মেধাবী হিসাবে ভবিষ্যৎ গড়ে তুলতে চায়, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের প্রতি যে উপদেশ দিয়েছিল এই উপদেশকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আর মনে হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আর সরকারও, আমাদের সরকারও বদ্ধপরিকার যে সমাজে কীভাবে সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রী এবং সমাজ বদ্ধভাবে বাস করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই উপদেশের প্রতি খেয়াল রাখবে। আজকে এই পর্যন্ত তোমাদেরকে পড়ার ব্যাপারে শেষ করছি, আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাইরে আসার সময় মাস্ক পরে বাইর হবে, সরকারি বিধিবিধান মেনে চলবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।